বক্সনগর বিধানসভায় সবেমাত্র সমাপ্ত হয়েছে উপনির্বাচন। হাজারো সমর্থকদের সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়ে শপথ গ্রহণ করেছেন তাফাজ্জল হোসেন। তারপরই বক্সনগরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তিনি। গত কয়েক বছর ধরে স্থগিত ছিল এই ফুটবল প্রতিযোগিতা, জরাজীর্ণ এবং অকেজো হয়ে পড়েছিল বক্সনগর মিনি স্টেডিয়াম। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট ফের শুরু করতে গত কয়েকদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন তাফাজ্জল হোসেন। এলাকার যুবকদের নিয়ে নিজের ব্যক্তিগত অর্থ পেয়ে বক্সনগর মিনি স্টেডিয়ামের চেহারায় পাল্টিয়ে দিয়েছেন তিনি। সে স্টেডিয়ামে শুক্রবার সূচনা হয়েছে এমএলএ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের। এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, সিপাহী জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং বক্সনগর বিধানসভার বিধায়ক তাফাজ্জল হোসেন। খেলায় যে দল দুটি অংশগ্রহণ করে তারা হলো কলমচোর এফসি এবং পুটিয়া একাদশ। এদিনের ম্যাচে 2-1 গোলে জয়ী হয় পুটিয়া একাদশ। এই খেলার মাধ্যমে বক্সনগরের হিন্দু মুসলিম খ্রিস্টান এবং জনজাতি অংশের মানুষের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে বলে আশাবাদী বিধায়ক তাফাজ্জল হোসেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।